গর্ভাবস্থার এক একটি মাস মায়ের জন্য এক একটি পরীক্ষা। তবে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয় প্রথম তিন মাসে এবং নবম মাসে। তাই গর্ভাবস্থার নবম মাসে মায়ের শরীরে অনেক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে থাকে। এই নবম মাসেই মা কিছু কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হতে থাকেন। আর যেই সমস্যাগুলো সম্মুখীন হওয়া মানে মা চিন্তিত হয়ে পড়েন যে কেন এমন হচ্ছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো গর্ভাবস্থার নবম মাসে মায়ের কী কী শারীরিক সমস্যা হতে পারে, কখন এই সমস্যাগুলো বিপজ্জনক, কখন মাকে সচেতন হতে হবে। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভাবস্থার নবম মাসের কমন একটি সমস্যা হচ্ছে শ্বাসকষ্ট। এই সময় অধিকাংশ মায়েরাই প্রচুর পরিমাণে শ্বাসকষ্টে ভুগে থাকেন। শ্বাস নিতে কষ্ট হয়, ছোট ছোট নিঃশ্বাস হয়ে আসে, যার ফলে অনেকেই যন্ত্রণা অনুভব করেন। আবার অল্প কোনো কাজ করলেই ক্লান্ত লাগে এবং শ্বাস ফুলতে থাকে। চিন্তার কোনো কারণ নেই। আপনার বাচ্চাটি যখন বড় হচ্ছে তখন এটি আস্তে আস্তে উপরের দিকে উঠছে, যা আপনার ফুসফুস ও ডায়াফ্রামকে একটু চাপ দিচ্ছে, যার ফলে কিন্তু আপনি আগে যেরকম প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারতেন এখন আর আগের মতো প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছেন না। আপনার ফুসফুসটি চাপে থাকার কারণে তেমনভাবে অক্সিজেনকে গ্রহণ করতে পারছে না, আর এর জন্যই আপনার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। যদি অসহনীয় শ্বাসকষ্টের সমস্যা না হয়, অল্প বিস্তর শ্বাসকষ্টের সমস্যা গর্ভাবস্থায় একেবারেই নর্মাল, এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে যদি এমন হয় আপনি একেবারেই শ্বাস নিতে পারছেন না, সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিতে হবে। নবম মাসের আরও একটি কমন সমস্যা হচ্ছে আপনার ডান পাশের পাজরে প্রচুর রকমের ব্যথা হওয়া। এই ব্যথাটি নবম মাসে অত্যন্ত কষ্টদায়ক। নারীরা শুয়ে থাকলেই এই ব্যথাটি বেশি পরিমাণে অনুভব করেন, তবে হাঁটা চলার সময় এই ব্যথাটি তেমন একটা অনুভূত হয় না। এটিও ঠিক একই কারণে ব্যথা হওয়া, অর্থাৎ আপনার বাচ্চাটি বড় হওয়ার কারণে আপনার লাং ও ডায়াফ্রামে চাপ দিচ্ছে, যার কারণে এই ব্যথাটি অনুভূত হচ্ছে। চিন্তিত হবার কোনো কিছু নেই। গর্ভাবস্থার এ সময় মায়েদের পা ফুলে যায় এবং পানি আসতে থাকে, এটিও সাধারণত স্বাভাবিক হিসেবেই ধরা হয়, যদি অতিমাত্রায় না হয়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে খাবার থেকে লবণের পরিমাণকে কমিয়ে আনতে। ঘুমানোর সময় পা তুলনামূলকভাবে উপরের দিকে উঁচু করে রাখতে হবে, এর জন্য প্রয়োজনে পায়ের নিচে বালিশ দিতে পারেন, এতে করে পা সাপোর্ট পাবে এবং পানির পরিমাণ কমে যাবে। নবম মাস অর্থাৎ আপনার ডেলিভারির সময় আর বেশি দেরি নেই। এ সময় কারো কারো ক্ষেত্রে বারবার প্রসব বেদনা উঠতে দেখা যায়, যেটিকে ফলস পেইন বলা হয়। তাই পেটে ও তলপেটে হালকা থেকে মাঝারি ধরনের ব্যথা অনুভব হওয়া এ সময় অত্যন্ত স্বাভাবিক। এটিকে ডেলিভারি পেইন হিসেবে ভেবে নেওয়ার কোনো কারণ নেই। ডেলিভারি পেইনের আলাদা কিছু লক্ষণ থাকে, যেমন ব্যথাটি ধীরে ধীরে করে ওঠে, ব্যথা বেশিরভাগ সময় পিঠ থেকে উঠতে শুরু করে এবং আস্তে আস্তে করে তলপেট ও থাইয়ের দিকে ছড়াতে থাকে। এই ব্যথার সাথে অর্থাৎ আসল ডেলিভারি পেইনের সাথে অনেক সময় হালকা রক্তপাত হতে এবং পানি ভাঙতে দেখা যায়। তবে যেটা ফলস ডেলিভারি পেইন, সেক্ষেত্রে পানি ভাঙা বা রক্তপাতের মতো কোনো সমস্যা দেখা যাবে না। সাথে আপনি যদি হালকা একটু হাঁটাহাঁটি করেন, বিশ্রাম নেন, জল পান করেন, তাহলে ফলস ডেলিভারি পেইন বন্ধ হয়ে যাবে। নবম মাসে এমন ডেলিভারি পেইন দেখতে পাওয়া অস্বাভাবিক কোনো কিছুই নয়, তাই হালকা পেট ব্যথা হলে ঘাবড়ে যাবার মতো কিছুই হয়নি। নবম মাসে মায়েদের কমন আরও একটি সমস্যা হচ্ছে বাচ্চার নড়াচড়া কমে যাওয়া বা একেবারেই না হওয়া। যদি বাচ্চার নড়াচড়া একেবারেই বন্ধ হয়ে যায়, এটি বিপদের চিহ্ন, সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সাধারণত গর্ভাবস্থার নবম মাসে বাচ্চা তুলনামূলকভাবে অনেক বড় হয়ে যায় এবং জরায়ুতে আর জায়গা বাকি থাকে না যে বাচ্চা নড়াচড়া করতে পারবে। তবু সুস্থ বাচ্চা অন্ততপক্ষে দিনে 10 বার হলেও নড়বে। এ সময় মায়ের খুব সতর্কতার সাথে বাচ্চার নড়াচড়া গণনা করতে হয়, কারণ মা নড়াচড়া গণনার মাধ্যমে বাচ্চার সুস্থতা ও অসুস্থতা বুঝতে পারেন। গর্ভাবস্থায় যারা বিশেষ করে নর্মাল ডেলিভারির ইচ্ছা পোষণ করছেন, তাদের তো ব্যথা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তাই ব্যথা ওঠার আগদিন পর্যন্ত
তাদেরকে প্রত্যেকটি মুহূর্তে বাচ্চার দিকে খেয়াল রাখতে হয় এবং প্রত্যেকদিন অন্তত পক্ষে বাচ্চা 10 বার নড়ছে কিনা তাও গুনে রাখতে হয়। আসলে প্রত্যেকটা মায়েরই শেষের দিকে এই সতর্কতা অবলম্বন করতে হবে সুস্থ শিশু ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত। বাচ্চা যতই কম নড়ুক না কেন দিনে অন্তত পক্ষে 10 বার নড়বে, আর সেক্ষেত্রে মায়ের হাঁটা চলার সময় নড়াচড়া গণনা না করে উচিত শুয়ে নড়াচড়া গণনা করা এবং একটি চার্ট তৈরি করে নেওয়া, যেখানে প্রত্যেক দিনকার ডেট অনুযায়ী আপনি দাগ কেটে হিসেব রাখতে পারবেন যে বাচ্চা 10 বার নড়ছে কি না। যদি আপনার অনুভব হয় যে বাচ্চা কম নড়ছে বা নড়ছে না, সেক্ষেত্রে দ্রুত ডক্টরের কাছে চলে যাবেন। গর্ভাবস্থার নবম মাসের আরও একটি কমন সমস্যা হচ্ছে জরায়ুর সম্প্রসারণ এবং সংকোচন, আর এটির বহিঃপ্রকাশ হচ্ছে পেট শক্ত হয়ে যাওয়া। আপনি হয়তো প্রায় সময় খেয়াল করছেন এ সময় আপনার পেট শক্ত হয়ে যাচ্ছে। নবম মাস মানেই বাচ্চা হওয়ার সময়, আর বেশি দেরি নেই, আর বাচ্চা হওয়ার প্রস্তুতি স্বরূপই আপনার পেট মাঝে মাঝেই শক্ত হয়ে যাচ্ছে। এ সময় দীর্ঘ নিঃশ্বাস নিন, পেট আস্তে আস্তে আবার নরম হয়ে যাবে। তবে বারবার পেট শক্ত হওয়া এবং এর সাথে হালকা হালকা ব্যথা অনুভূত হওয়া প্রসবের পূর্ব লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয়। গর্ভাবস্থার নবম মাসের একটি সমস্যা হচ্ছে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, অর্থাৎ বারবার মূত্র পাওয়া। এটি অত্যন্ত স্বাভাবিক, আপনার জরায়ু এখন অনেক বড় হয়ে গিয়েছে। চিন্তা করুন আপনার জরায়ুটি কত ছোট ছিল, ছোট্ট একটি বেলুন ফুলতে ফুলতে এখন এতটা বড় হয়েছে এবং তার মাঝে একটি বেবিও রয়েছে। এই পুরো অংশটি চাপ দিয়েছে আপনার মূত্রাশয়ের উপরে, এর কারণে আপনার মূত্রাশয় ভরতে না ভরতেই আপনার প্রস্রাবের চাপ অনুভূত হয়। বারবার প্রস্রাব করার জন্য আপনাকে টয়লেটে যেতে হচ্ছে। অনেক সময় তো এমনও হয় যে টয়লেটে যাওয়ার পর আপনার প্রস্রাবের বেগ আসছে কিন্তু আপনি বসলে কোনো প্রস্রাব হচ্ছে না। আসল কারণ হচ্ছে মূত্রাশয়ের উপরে চাপ। এর জন্য চেষ্টা করবেন আপনার যতটুকু পরিমাণে জল খাওয়া তা দিনের বেলাতেই খেয়ে নিতে এবং রাতের বেলাতে জল পান না করতে। মূত্রাশয়ের এরকম বারবার চাপ প্রয়োগের কারণে বা বারবার মূত্র পাওয়ার কারণে অধিকাংশ নারীরাই রাতে ভালোভাবে ঘুমাতে পারেন না। এর জন্য চেষ্টা করতে পারেন দিনের বেলা হালকা বিশ্রাম নিয়ে নিতে। গর্ভাবস্থার নবম মাসের আরও একটি সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে সাদা স্রাব। আপনি হয়তো খেয়াল করেছেন আপনার সাদা স্রাবের পরিমাণ সপ্তম মাস থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে। আপনার জরায়ুতে এখন প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশন হচ্ছে, যার ফলে সেই এরিয়া দিয়ে সাদা স্রাব গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর এটি বেশিরভাগ সময় দেখা যায় ঘুম থেকে ওঠার পরে। রাতে ঘুমানোর পর যখন আপনি সকালবেলা ঘুম থেকে ওঠেন তখন হয়তো খেয়াল করেন একেবারে পাতলা সাদা স্রাব গড়িয়ে গড়িয়ে আপনার পা দিয়ে পড়ছে। অনেকে ভয় পেয়ে যান যে পানি ভেঙে গেল কিনা, তবে চিন্তার কোনো কারণ নেই। আপনি এই সাদা স্রাব হাতের মধ্যে লাগিয়ে একটু কাপড়ে লাগিয়ে দেখবেন, যদি শুকিয়ে যাওয়ার পর দাগ হয়ে যায় তার অর্থ এটি পানি ভাঙা নয়, এটি সাদা স্রাব। সাদা স্রাব, প্রস্রাব এবং পানি ভাঙা অর্থাৎ গর্ভপানির মধ্যে পার্থক্য হচ্ছে সাদা স্রাবের দাগ লাগে, প্রস্রাবের গন্ধ হয়, তবে অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভের পানির কোনো রকম গন্ধ হয় না, আবার কোনো রূপ দাগও লাগে না। গর্ভাবস্থার নবম মাসের আরও একটি সমস্যা হচ্ছে এ সময় আপনি আগের তুলনায় অনেক বেশি কালো হয়ে যান। আপনার ঘাড়, গলা, মুখ অনেক বেশি পিগমেন্টেড হয়ে যায় এবং গায়ের রং একেবারেই পরিবর্তন হয়ে আপনি কালচে বর্ণ ধারণ করতে পারেন। সাধারণত গর্ভাবস্থায় ত্বকে মেলানিনের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, যার কারণে ত্বকের রং পরিবর্তন হয়ে যায়। চিন্তার কোনো কারণ নেই, বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনার হরমোনগুলো কমতে থাকবে এবং ত্বকের রং আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। নবম মাসের আরও একটি কমন সমস্যা হচ্ছে এ সময় অধিকাংশ নারীরাই সোজা হয়ে হাঁটতে পারেন না, কারণ তাদের কোমরে প্রচুর রকমের ব্যথা হয়। শুধুমাত্র কোমরে ব্যথা নয়, কারো কারো ঘাড়ে, পিঠে এবং উরুগুলোতেও ব্যথা হয়, কারো কারো পায়ের মাংসপেশিগুলোতেও প্রচুর রকমের ব্যথা হয়, আর কারো কারো প্রচুর পরিমাণে রক্ত টানার সমস্যা দেখা যায়। এই সমস্যাগুলোকে সাধারণ হিসেবে ধরে নিতে হবে যদি এর তীব্রতা অনেক বেশি না হয়। তবে এই সমস্যাগুলোর মধ্যে থেকে কোনোটাই যদি আপনার সহন মাত্রার বেশি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। এ সময় অনেক নারীদের স্তনে ব্যথা হয়, যেহেতু বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে, কারো কারো স্তনে দুধ জমে এমন ব্যথা হতে পারে। যদি স্তনে দুধ জমে যায় তাহলে একটি টাওয়েলে পানি গরম করে সেই গরম পানিতে টাওয়েলটি ভিজিয়ে সহনীয় মাত্রা এনে স্তনে চাপ দিয়ে স্তনে জমে থাকা দুধ বের করে ফেলতে হবে। এছাড়া পেটে ফাটা, স্তনে প্রচুর রকমের চুলকানি বা পেটে চুলকানি হতে পারে। চুলকানি যদি সহনীয় মাত্রায় থাকে তাহলে বিপদের কোনো কারণ নেই, তবে যদি অসহনীয় মাত্রায় থাকে এবং পেটে যদি র্যাশের মতো হয়ে গিয়ে থাকে সেটি বিপদের চিহ্ন, সেক্ষেত্রেও ডক্টরের পরামর্শ নিতে হবে।
তো ভিউয়ার্স, এই হচ্ছে 9 মাসের গর্ভবতী মায়েদের সাধারণ কিছু সমস্যা। এই সমস্যাগুলো স্বাভাবিকভাবে সকল মায়েদের মাঝেই থাকে, অতিরিক্ত মাত্রায় গেলে তখনই বিপদের চিহ্ন। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।